ওলামায়ে কেরামের বিরুদ্ধে নিন্দার ঝড় তুলিও না, নতুবা সময় আসবে সাকরাতের আগে ফিরিশতা এমন গুথা দিবে তোর কালেমা নসিব হবে না। এখন ঠিকই না? সুরাতুন নাজম এবার চিন্তা করেন, ইসলামে বিপ্লবের প্রথম স্লোগান, প্রকাশ্য স্লোগান, কাফির মুমিন সবগুলি সিজদায় পড়ছে। আল্লাহর কোরআনের এই বৈপ্লবিক সৌন্দর্য দেখিয়া ঠেকাবার জন্য দুল মারছে, আল্লাহ রব্বুল আলামিন বদরের ময়দানে তারে হত্যা করেছেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এই বাংলাদেশে আল্লাহর কোরআনের বৈপ্লবিক বয়ান শুনিয়া তাম বাংলাদেশের যুবক তরুণগুলি জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বয়সী যারা তারা বলতে পারবেন, সেই আপনার 80-এর দশকে কী অবস্থা ছিল, নাস্তিকতার জয় জয়কার ছিল সারা বাংলাদেশে, নাস্তিকতার জয় জয়কার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মানুষের কাছে একটা কোরআনের বুলবুলি পাঠাইল, সারা বাংলায় এই বুলবুলি যখন কোরআনের বয়ান শুরু করলো, সারা বাংলার শাহজালালের উত্তরসূরি তরুণগুলি যুবকগুলি বৃদ্ধগুলি গোরগোবিন্দের আস্তানা বাঙ্গিয়া আল্লাহর নবীর আস্তানায় যোগ দেওয়া শুরু করলো। ও ভাইরা, আমার এইটা সহ্য হয় না, দেশের বাইরের থেকে ষড়যন্ত্র শুরু হইয়া যায়। ও বন্ধুগুলি আমার রে, এই জন্য আল্লাহর কোরআনের বৈপ্লবিক বয়ান শুনিয়া মানুষ যখন জেগে ওঠে, এইটারে তোমার রাজনৈতিক প্রতিপক্ষ মনে করিও না। যদি রাজনৈতিক প্রতিপক্ষের উত্থান মনে করিয়া আর দেও, এদের উত্থান ঠেকাইতে পারবে না, তোমার হাত আল্লাহ গুঠাইয়া দেবে। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এ দুনিয়ার মুমিন হল সারা দুনিয়ায় আল্লাহর কোরআনের বিপ্লব ঘটক, এটা সাউনি। আল্লাহর কোরআনের বিপ্লব ঘটাইতে হইলে বিপ্লবী স্লোগান কিতা দিয়া দিতে হইব? চিল্লা বলেন কি দিয়া দিতে হবে? আল্লাহর কোরআনের বিপ্লবী পয়গামের তাসির কত ব্যতি হতে পারে? আমার বন্ধুরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম প্রকাশ্যে তেওয়ালা তেলাওয়াতটা শুরু করলেন, শেষ আয়াত পড়িয়া যখন সিজদা শুরু করে দিলেন, আল্লাহর রাসূলের সঙ্গে সাজাদাল মুসলিমুনা ওয়াল মুশরিকুন, তামাম বাইতুল্লাহর সামনে যত মুমিন আর কাফির ছিল সবগুলি আল্লাহর রাসূলের সঙ্গে একসঙ্গে সিজদায় পড়ে গেছে। শুধু এরপরে টের পাইছে এইটা কিতা হল্লাম, আল্লাহ আকবার হও না, আল্লাহর কোরআনের অ্যাকশন দেখছেননি, কথা কই না, অ্যাকশনটা দেখছেননি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, একটা মাত্র লোক আকাজা কাফাম মিনাত তুরাব, এক মুষ্টি মাটি উঠাইল, উঠাইয়া আল্লাহর রাসূলের চেহারার দিকে মারল। বেশি দিন যায় নাই, কতিলা কাফিরান, এই কাফির অবস্থায় এসে মারা গেল। কেন? আল্লাহর রাসূলের সঙ্গে সূরা নজম পড়িয়া সিজদা দিছে ঠিক, কিন্তু এর ফলে চিন্তা করে নিতা করলাম কিতা, ও আল্লাহর রাসূলের দিকে মাটি মারছে। কেন মারছে? যে এই কোরআন হুনাইয়া আমারেও তুই সিজদাত ফলাই দিছত। আল্লাহর রাসূলের বিরুদ্ধে ধুলি মারিয়া প্রতিবাদ করল, ও বাইরা আমার, এটার নাম ইবনু আব্বাস পরে বলেন, এটার নাম হলো উমাইয়া ইবনে খালাফ। মক্কায় আল্লাহর রাসূলের চেহারার দিকে ধুলি মারছিল, আর বদরের ময়দানে আল্লাহর রাসূল তার এই যে একটা আছে না বর্ষা, এটা দিয়ে একটু গুথা দিছেন, কি করছেন, পিঠে একটু গুথা দিছেন, সামান্য চামড়া উঠছে, কিন্তু এমনভাবে চিৎকার শুরু করেছে, একটা গাবি একটা ঘোড়া একটা উট মরণকালে যেমনি গ্যাড় গ্যাড় করে ডাকে, এইরকম চিৎকার দিয়ে পিছনের দিকে দৌড়াইতেছে। আবু জাহেল বলে, উমাইয়া ইবনে খালাফ এটা কি করস, কি করস? উমাইয়া ইবনে খালাফ বলি, এটা সাধারণ আঘাত নয় রে, এমন আঘাত যদি মুহাম্মদ ওই পাহাড়ের উপর করত, গোটা পাহাড়টা ধ্বংস হইয়া যাইত। কিন্তু রাসূলুল্লাহ কি করছেন? একটা গুথা মারছেন বদরের ময়দানে।